নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি টি টের পেপার টু থেকে বাংলা সাহিত্যের ইতিহাস বিদ্যাপতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন বই থেকে বিদ্যাপতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে এই ভিডিওটা আমি উপস্থাপন করছি আশা করি এই নোটটা আপনাদের এক্সামের জন্য খুবই উপকার আসবে আপনারা যদি এই পিডিএফ ফাইলটা কিনতে চান তাহলে আপনারা শুধুমাত্র নয় টাকার বিনিময়ে এই পিডিএফ ফাইলটা কিনতে পারেন এই পিডিএফ ফাইলটা কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি বিদ্যাপতি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলী কবি বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবলি কথিত আছে যে পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চর্চা গীতির ভাষা থেকে এই ব্রজবলি ভাষা অনেক সহজে বুঝতে পারতেন এই কারণেই বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় আমি আপনাদের সামনে ব্রজবলি ভাষাকে এটা একটু বলে রাখি ব্রজবলি ব্রজ কিংবা মিথিলের ভাষা নয় এটি অবহট্টজাত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যার সার্থক প্রয়োগ ঘটেছে রাধাকৃষ্ণের পদাবলীতে এই ভাষার উদ্ভব মিথিলায় এবং প্রবর্তক উমাপতি উপাধ্যায় এর প্রথম রূপকার বিদ্যাপতি এরপর আমরা দেখে নেব বিদ্যাপতির জন্ম আনুমানিক তেরোশো আশি খ্রিস্টাব্দে মিথিলার দারবাঙ্গা জেলায় সীতামারের অন্তর্গত ভিসপি গ্রামে বিদ্যাপতির জন্ম হয় পিতার নাম গণপতি স্থানীয় নাম বিদ্যাপতি বিদ্যাপতির মেয়ের নাম দুলোহা বা দুলোহী ভাষা মৈথিলি ব্রজবলি অবহট্ট সংস্কৃত এই ভাষাগুলিতে তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন জাতি ধর্ম ব্রাহ্মণ অনুমিত বিদ্যাপতির পূর্বপুরুষ শৈবে বৈষ্ণব ছিলেন উপাধি ওনার উপাধি হচ্ছে ঠক্কুর বা ঠাকুর আর সাহিত্যিক উপাধি হচ্ছে মৈথিলি কুকিল অনেকে আবার বলেন অভিনব জয়দেব আবার অনেকে বলেন কবি কণ্ঠহার মৃত্যু মৃত্যু আনুমানিক চোদ্দোশো আটচল্লিশ সালে বিদ্যাপতি নগর সমস্তিপুর জেলায় পরলোকগমন করেন সমাধিস্থল জনকপুর শ্রেষ্ঠত্বের পর্যায়ে অভিশার মাথুর অভিশার এবং মাথুর পর্যায়ের পদ রচনা করে উনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তিনি কিছু ব্যতিক্রমী পদও রচনা করেছিলেন এগুলো হচ্ছে প্রার্থনা পর্যায়ে অবষ্ণবাব দেখা যায় উপনাম কীর্তিলতা গ্রন্থে তিনি নিজেকে খেলন কবিও বলেছেন বিদ্যাপতির সম্পর্কে উক্তি বা উপাধি বিদ্যাপতিকে যারা যার উপাধিগুলি দিয়েছেন বা বিভিন্ন উক্তি করেছেন ওনার সম্পর্কে এগুলো এখানে বলা হয়েছে এক নাম্বার আছে বিদ্যাপতিকে মৈথিলি কবি কুকিল বলা হয় দুই নম্বর আছে বিভিন্ন রচনায় বিদ্যাপতি নিজেকে বর্ণনা করেছেন খেলন কবি কবি সার্বভৌম হিসেবে তিন নম্বর আছে কালিদাস রায় বিদ্যাপতিকে বলেছেন চাতুর্থের কবি চার নম্বর আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতিকে বলেছেন সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের কবি পাঁচ নম্বর আছে দীনেশচন্দ্র সেন বিদ্যাপতি সম্পর্কে বলেছেন বিদ্যাপতির কুর্তা পাগরি খুলিয়া চাদর পরায় আছি এই কথাটা দীনেশচন্দ্র সেন বিদ্যাপতি সম্পর্কে বলেছিলেন বিদ্যাপতি সম্পর্কে যারা যারা গবেষণা করেছেন এগুলো হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় দুই নম্বরে হচ্ছে উমেশ মিশ্র তিন নম্বরে হচ্ছে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন চার নম্বরে হচ্ছে জন বিমস ইত্যাদি এরপর আছে বিদ্যাপতি সম্পর্কে প্রথম তথ্য উদ্ধার করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় বিদ্যাপতি শীর্ষক প্রবন্ধে এই সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করেন তিন নম্বর হচ্ছে রামগতি নৈরত্ন প্রথম বিদ্যাপতির পদাবলীর রস্তাত্ত্বিক ব্যাখ্যা করার চেষ্টা করেন বিদ্যাপতির পদ ও জীবনী আলোচিত হয়েছে যেসব গ্রন্থে কবিচরিত এই গ্রন্থে বিদ্যাপতির সম্পর্কে ও জীবনী সম্পর্কে আলোচিত হয়েছে এরপর হচ্ছে বাংলা সাহিত্য সংগ্রহ এরপর হচ্ছে বঙ্গভাষার ইতিহাস এই সব গ্রন্থের মধ্যে বিদ্যাপতির সম্পর্কে আলোচিত হয়েছে বিদ্যাপতির পদ সংকলনগুলির মধ্যে সর্বাধিক প্রামাণ্য ধরা হয় বিদ্যাপতির পদাবলী এখন আমরা জেনে নেব বিদ্যাপতি রচিত গ্রন্থাবলী সম্পর্কে এখানে দেওয়া আছে গ্রন্থ ও রচনাকাল অর্থাৎ এখানে দেওয়া আছে গ্রন্থটা সাথে এটা কোন সময় লেখা হয়েছিল এরপর আছে পৃষ্ঠপোষক অর্থাৎ কোন রাজার সময় এই গ্রন্থটা লেখা হয়েছিল এরপর আছে বিশেষ অর্থাৎ এই গ্রন্থটার মধ্যে কোন বিষয়ে লেখা হয়েছিল প্রথমে আছে কীর্তিলতা এই গ্রন্থটা চোদ্দোশো দুই থেকে চোদ্দোশো চার সালের মধ্যে লেখা হয়েছিল আর এই গ্রন্থটা কীর্তি সিংহ রাজের সময় লেখা হয়েছিল আর এই গ্রন্থটার বিশেষত্ব হচ্ছে এটা চম্পুজাতীয় গ্রন্থ অবহদ্রবাসে লেখা কীর্তি সিংহের কীর্তি বর্ণিত আছে এই গ্রন্থের মধ্যে এরপর আছে ভূপরিক্রমা চৌদ্দোশো সালে এই গ্রন্থটা লেখা হয়েছিল দেবসিংহের সময় তীর্থের বর্ণনা হল এই গ্রন্থের মূল বিষয় এরপর আছে পুরুষ পরীক্ষা এটা চোদ্দোশো দশ সালে লেখা হয়েছিল শিবসিংহ ছিল এর পৃষ্ঠপোষক এটি মূলত ঐতিহাসিক গ্রন্থ এই গ্রন্থটি অনুবাদ করেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হরপ্রসাদ রায় এরপর আছে লিখনাবলি চৌদ্দোশো আঠারো সালে এই গ্রন্থটা লিখেছিলেন তিনি পুরাদিত্য ছিলেন ওই সময়ের রাজা সংস্কৃত পত্রলেখার পদ্ধতি সম্পর্কে এই গ্রন্থটার মধ্যে বলা হয়েছে এরপর আছে বিভাগসার এটা চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট সালের মধ্যে লেখা হয়েছিল নরসিংহ ছিল ওই সময়ের রাজা সম্পত্তি বন্টন ও তার উত্তরাধিকার তত্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে এই গ্রন্থটা লিখেছিলেন তিনি এরপর আছে দানবাক্কা বলি এটা চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট সালের মধ্যে লেখা হয়েছিল রানী ধীরমতি দেবী ছিলেন এর পৃষ্ঠপোষক নানান শাস্ত্রীয় ব্যাখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে এই গ্রন্থটা লিখেছিলেন তিনি এরপর আছে শৈব সর্বস্ব হার চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশ সালের মধ্যে এই গ্রন্থটা লিখেছিলেন তিনি পৃষ্ঠপোষক ছিলেন রানী বিশ্বাস দেবী আর এই গ্রন্থটা শিবের উপাসনা সংক্রান্ত বিষয় নিয়ে লেখা এরপর আছে গঙ্গা বাক্যাবলী এটা চৌদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশ সালের মধ্যে লেখা রানী বিশ্বাস দেবী ছিলেন এর পৃষ্ঠপোষক গঙ্গা তীরবর্তী তীর্থক্ষেত্রে বিবরণ সংক্রান্ত বিষয় নিয়ে এই গ্রন্থের মধ্যে রচিত হয়েছে এরপর আছে পতাকা এটা চোদ্দোশো দশ সালে রচিত হয়েছিল এর পৃষ্ঠপোষক ছিলেন শিবসিংহ এরপর আছে দুর্গাভক্তি তরঙ্গিনী এটা চোদ্দোশো দশ সালেই রচনা করেছিলেন তিনি শিবসিংহ ছিলেন এর পৃষ্ঠপোষক এখন আমরা জেনে নেব বিদ্যাপতি কী কী বিষয়ে গ্রন্থ রচনা করেছেন একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ এটা হচ্ছে বিবাক্সার আর দানবাক্ক্যাবলী এই দুইটা গ্রন্থ হচ্ছে স্মৃতিশাস্ত্র বিষয়ক এরপর হচ্ছে পূজা পদ্ধতি বিষয়ক গ্রন্থাবলী দুর্গাভক্তি গঙ্গা বলি শৈব সর্বস্বার বর্ষক্রিয়া এগুলো হচ্ছে পূজা পদ্ধতি বিষয়ক গ্রন্থ এরপর হচ্ছে ইতিহাস বিষয়ক গ্রন্থ কীর্তিলতা পতাকা এগুলো হচ্ছে পূজা পদ্ধতি বিষয়ক গ্রন্থ এরপর আছে ভৌগোলিক জ্ঞানমূলক ভৌগোলিক জ্ঞানমূলক গ্রন্থ হচ্ছে ভূপরিক্রমা এরপর আছে কথা সাহিত্য গ্রন্থ এটা হচ্ছে পুরুষ পরীক্ষা পুরুষ পরীক্ষাটা হচ্ছে কথা সাহিত্য গ্রন্থ এরপর আছে অলঙ্কারশাস্ত্র বিষয়ক গ্রন্থ এটা হচ্ছে লিখনাবলী এখন আমরা জেনে নেব বিদ্যাপতি কোন কোন রাজা রাজত্বকালে কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন কীর্তিসিংহ রাজার সময় উনি কীর্তিলতা অবহট্ট ভাষায় রচনা করেছিলেন দেবসিংহের সময় ভূপরিক্রমা গ্রন্থ রচনা করেছিলেন শিবসিংহের সময় কীর্তি সময় পুরুষ পরীক্ষা গ্রন্থ দুটি রচনা করেছিলেন পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর সময় শুভ সর্বস্বহার ও গঙ্গাবাক্যাবলি গ্রন্থ দুটি রচনা করেছিলেন নরসিংহ ও ধীরমতি দেবীর সময় দানবাক্ক্যাবলী বিভাক্সার গ্রন্থ রচনা করেছিলেন পুরাদিত্য রাজার সময় লিখনাবলী গ্রন্থ রচনা করেছিলেন ভৈরব সিংহের সময় দুর্গাভক্তি তরঙ্গনী গ্রন্থ রচনা করেছিলেন এখন আমরা বিদ্যাপতি সম্পর্কে পঁচিশটি ওয়ানলাইনের কোশ্চেন দেখে নেব এরপর আছে বিদ্যাপতি সম্পর্কে চৌষট্টিটি এমসি কিউ কোশ্চেন নম্বর ওয়ান বিদ্যাপতির স্মৃতিশাস্ত্র সম্বন্ধীয় বিচার বিষয়ক গ্রন্থগুলো কি কি। এখন উত্তরটা হবে বিভাক্সার ও দানবাক্যাবলী এই দুইটা গ্রন্থ হচ্ছে স্মৃতিশাস্ত্র বিষয়ক ও বিচার বিষয়ক গ্রন্থ কোশ্চেন নাম্বার টু বিদ্যাপতি বাঙালি নন একথা প্রথম প্রমাণ করেন কে এখানে আনসারটা হবে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি নন কোশ্চেন নাম্বার থ্রি বিদ্যাপতি সম্পর্কে প্রথম গবেষণা ও গ্রন্থ প্রকাশ করেন কে আনসারটা হবে জর্জ গ্রিয়ারসন জর্জ গ্রিয়ারসন বিদ্যাপতি সম্পর্কে প্রথম গবেষণা ও গ্রন্থ প্রকাশ করেন কোশ্চেন নাম্বার ফোর বাঙালি বিদ্যাপতির পাগরিকুলিয়া দুটি চাদর পড়াইয়া দিয়েছেন উক্তিটি কে করেছেন এখানে উত্তরটা হবে দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে এ কথাটি বলেছিলেন বিদ্যাপতি সম্পর্কে কোশ্চেন নাম্বার ফাইভ বিদ্যাপতির পদকে দুর্গামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী বলেছেন কে এখানে আনসারটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোশ্চেন নাম্বার সিক্স বিদ্যাপতির প্রতিভাকে কসমিক ইমাজিনেশন বলেছেন কে আনসারটা হবে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের ধারাগ্রন্থে বিদ্যাপতির প্রতিভাকে কোসনিক ইমাজিনেশন বলেছেন কোয়েশন নাম্বার সেভেন বিদ্যাপতি সম্পর্কে প্রবন্ধ লিখেছেন কারা আনসারটা হবে গৃহার্সন জন বিমস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তারা বিদ্যাপতি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবন্ধ লিখেছেন কোয়েশ্চেন নাম্বার এইট বিদ্যাপতিকে মহারাজ পণ্ডিত উপাধি দেনকে আনসার হবে শিবসিংহ শিবসিংহ বিদ্যাপতিকে মহারাজ পণ্ডিত উপাধি দেন কোশ্চেন নাম্বার নাইন বিদ্যাপতির পদের সংখ্যাগত প্রায় আটশোটি প্রায় আটশোটি বিদ্যাপতির পদের সংখ্যা কোশ্চেন নাম্বার টেন বিদ্যাপতি মোট কতগুলো সংস্কৃত নাটক লিখেছিলেন আনসার হবে দুটি একটা হচ্ছে গোরুক্ষ বিজয় আর একটা হচ্ছে মণিমঞ্জুরি এই দুটি নাটক বিদ্যাপতি সংস্কৃত ভাষায় লিখেছিলেন কোশ্চেন নাম্বার ইলেভেন পদকল্পতরু গ্রন্থে বিদ্যাপতির পদের সংখ্যাগত আনসার আটটি পদকল্পতরু গ্রন্থে বিদ্যাপতির পদের সংখ্যা আটটি কোয়েশন নম্বর টুয়েলভ মহাজন পদাবলী প্রকাশ করেন কে আনসার জগবন্ধু ভদ্র আঠেরোশো চুয়াত্তর সালে মহাজন পদাবলী প্রকাশ করেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন কে আনসার শারদাচরণ মিত্র 18৭৭ আটাত্তর সালে বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন কোশ্চেন নাম্বার ফোরটিন বিদ্যাপতির রচনার প্রধান রস কী আনসারটা হবে শৃঙ্গার রস বিদ্যাপতির রচনার প্রধান রস হচ্ছে শৃঙ্গার রস কোশ্চেন নাম্বার ফিফটিন বিদ্যাপতির মেন নাম কি। এটা আমরা আগেই জেনেছি বিদ্যাপতির মেন নাম দুলোহা বা দুল্লোহি কোয়েশন নাম্বার ফিফটিন কোন গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছেন আনসারটা হবে ভেরি তরঙ্গিনী গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন অবহট্ট ভাষাতে তিনি কী কী গ্রন্থ লিখেছেন একটা হবে কীর্তিলতা আর একটা হবে কীর্তিপথা এই দুইটা গ্রন্থ তিনি অবহট্ট ভাষাতে লিখেছিলেন এরপর আছে মৈথিলি ভাষায় উনি হরোগী বিষয়ক ও রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছিলেন আপনারা মনে রাখবেন যে অবহট্ট ভাষাতে লিখেছিলেন কীর্তিলতা পতাকা আর মৈথিলি ভাষায় উনি হরগরি বিষয়ক ও রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছিলেন কোশ্চেন নাম্বার এইটিন বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন আনসার ব্রজবলি ভাষায় বিদ্যাপতি ব্রজবলী ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন কোশ্চেন নাম্বার নাইনটিন বিদ্যাপতির পদাবলী কয় ভাগে বিভক্ত আনসারটা হবে পাঁচ ভাগে বিদ্যাপতির পদাবলী পাঁচ ভাগে বিভক্ত এই ভাগগুলি হচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক হরগরি ও কালী বিষয়ক এরপর হচ্ছে গঙ্গা বিষয়ক এরপর হচ্ছে প্রহেলিকা জাতীয় পাঁচ নম্বর হচ্ছে দেবতা সম্পর্ক বর্জিত বিভিন্ন বিষয়ক গ্রন্থ তিনি রচনা করেছিলেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি বিদ্যাপতির পদাবলীকে কত সালে প্রকাশ করেন আনসার শারদাচরণ মিত্র আঠারোশো সালে বিদ্যাপতির পদাবলীকে প্রকাশ করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বিদ্যাপতির কবিতাকে কে দুর্গামিনী ভেগবী তরঙ্গ শঙ্কুলা নদী হিসেবে বর্ণনা করেছেন এটা আমরা আগে জেনেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতির কবিতাকে দুর্গামিনী তরঙ্গ তরঙ্গশঙ্কুলা নদী হিসেবে বর্ণনা করেছেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বিদ্যাপতির ধর্মমত কী ছিল আনসারটা হবে উনি ছিলেন শৈব অর্থাৎ শিবের উপাসক তিনি ছিলেন পঞ্চপাসক স্মার্ত পণ্ডিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন কোন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়েছে আনসারটা অভিশার মাথুর পর্যায় ও প্রার্থনা বিষয়ক পদরচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর জয় বিদ্যাপতি কবি কুলচন্দ্র রসিক সভাভূষণ সুখকন্দ কে লিখেছিলেন আনসারটা হবে দাস বিদ্যাপতি সম্পর্কে এই লেখাটা লিখেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ থাকার সময় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন আনসার হবে ভূপরিক্রমা নমী থাকার সময় বিদ্যাপতি ভূপরিক্রমা রচনা করেছিলেন বিদ্যাপতি মিথিলা থেকে নমিস অরণ্যে যাওয়ার সময় প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য বিষয় নিয়ে এই গ্রন্থের মধ্যে রচনা করেছেন এখন আছে বিদ্যাপতি সম্পর্কে চৌষট্টি এমসি নিয়ে আলোচনা এই এমসি কিউগুলো আজকে আমি আলোচনা করবো না আপনারা এই পিডিএফ ফাইলটার মধ্যেই এই এমসি পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই যদি আপনাদের এই বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন